আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। ঈদ স্পেশাল পর্বে আজ ভীষণ মজাদার একটি ডেজার্ট তৈরি করে দেখাচ্ছি। আসছে ঈদে বা ইফতারের জন্য ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি তৈরি করতে পারেন। এই ডেজার্টটি যে একবার খাবে সে অবশ্যই আপনার কাছে রেসিপি জানতে চাইবে, আর একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। আর আজকের পর্বে করে দেখাচ্ছি মালাই পুডিং। ঠান্ডা ঠান্ডা এই মালাই পুডিংগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। রেসিপি শুরুতে মোল্ডটাকে রেডি করে নেব। আমি এখানে একটি 6 ইঞ্চের মোল্ড নিয়েছি। এবার মোল্ডে ভালো মতো ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে তেলও ব্রাশ করতে পারবেন, এতে করে পুডিংটা খুব সহজে বের হয়ে আসবে। এবার এখানে পাতলা করে কাটা কাঠবাদাম, পেস্তা বাদাম, কালো কিশমিশ এবং চেরি দিয়ে দিচ্ছি। এই অংশটা পুডিংয়ের উপরে থাকবে, এ কারণেই এভাবে ছড়িয়ে দিলে পুডিংটা দেখতে সুন্দর দেখাবে। আমি খুব ভালো মতো সব কিছুকে ছড়িয়ে নিলাম, এবার একটা পাশে রেখে দিচ্ছি। আজকে যেহেতু মালাই পুডিং তৈরি করব, এজন্য বেশ অনেকটা দুধ জাল করে ঘন করে নিতে হবে। অনেক সময় পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে 1.5 থেকে 2 লিটার দুধ ঘন করা বেশ সময় সাপেক্ষ, তাই দুধটা ঘন করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুঁড়া দুধ মিশিয়ে নেয়া। আমি এখানে 2 কাপ জাল করা দুধের মধ্যে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। 2 কাপ দুধের মধ্যে এই 1 কাপ গুঁড়া দুধ দিলে এটা অনেকখানি ঘন হয়ে আসে। এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আগার আগার পাউডার দিয়ে দিলাম 1/4 চা চামচ। এই পুডিংটা তৈরির ক্ষেত্রে আগার আগার জেলেটিন বা চায়না গ্রাস অবশ্যই দিতে হবে। আগার আগার জেলেটিন, চায়না গ্রাস এগুলো যে কোনো তরল জাতীয় খাদ্যদ্রব্যকে ঘন করার জন্য এবং জমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। যে কোনো সুপার শপে বা বড় মুদির দোকানগুলোতে পেয়ে যাবেন। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধগুলোকে ঘন করার জন্য আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করলাম। আপনারা যদি গুঁড়া দুধ ব্যবহার করতে না চান, তাহলে 1.5 লিটার বা 2 লিটার দুধকে জাল করে 1/2 লিটার করে নিবেন। তারপরে সেই 1/2 লিটার দুধের সঙ্গে বাকি সব উপকরণগুলোকে একইভাবে মিলিয়ে নেবেন। তাহলেও কিন্তু পুডিংটা খেতে অনেক বেশি মজাদার হবে। আমি খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এবার প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। প্যানটাকে চুলায় দেওয়ার পরে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। তাহলে আগার আগার পাউডারের কারণে এগুলো দলা দলা হয়ে যাবে, এই মিশ্রণটার মসৃণ থাকবে না। চুলার আঁচটা মিডিয়াম হাইতে আছে। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটি লবণ মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করে। খুব ভালো মতো ফুটে উঠেছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়েছি। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, 1/4 কাপ আছে। এর মধ্যে কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, কালো কিশমিশ এবং কিশমিশ আছে। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা এলাচও ব্যবহার করতে পারবেন, তবে মালাইয়ের মধ্যে ঘিয়ের ফ্লেভারটাই কিন্তু খুব ভালো যায়। এগুলো ফুটে আসার পরে কিন্তু খুব বেশি সময় আর জাল করার দরকার হয় না। আগার আগার পাউডার দেওয়ার কারণে খুব দ্রুত এগুলো ঘন হয়ে আসে। দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা বেশ ঘন হয়ে এসেছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একই রকমভাবে নাড়তে নাড়তে এটাকে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু এই প্যানের মধ্যেই জমে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চেরি। চেরিটাকেও দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আগে থেকেই যে মোল্ডটাকে রেডি করে রেখেছিলাম, এর মধ্যে পুডিংয়ের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। আর একটু আলতোভাবে দিতে হবে, যাতে নিচের ড্রাই ফ্রুটসগুলো উঠে না আসে। পুডিংয়ের মিশ্রণটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে এখানে দিতে হবে, খুব বেশি ঠান্ডা করতে গেলে কিন্তু জমে যাবে। 2 বার ট্যাপ করে নিলাম, যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। যখন হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে, এই পর্যায়ে প্লাস্টিক র‍্যাপ দিয়ে র‍্যাপ করে নিলাম। আর গরম ভাবগুলো বের হওয়ার জন্য একটু করে কেটে দিলাম। এবার এই পুডিংয়ের মিশ্রণটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, পুডিংটা পুরোপুরি সেট হওয়া পর্যন্ত। আমি প্রায় 1.5 ঘন্টা পরে পুডিংটাকে নিয়েছি।
এবার চারপাশ থেকে আলতো করে একটু পুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছি। একটা সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা দেখতে কতটা আকর্ষণীয়। কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পুডিংটা কতটা জিগলি টাইপের হয়েছে। আমি উঠিয়ে নিয়ে একটা সার্ভিং প্লেটের মধ্যে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা এই মালাই পুডিংটি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখটা একেবারে স্বাদে ভরে যাবে। আপনারা যাকেই এই পুডিংটা খাওয়াবেন সবাই অনেক বেশি পছন্দ করবে, আর ঈদে এই পুডিংটা আপনার টেবিলের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিবে। আর যে একবার এই পুডিংটা খাবে সে কিন্তু দ্বিতীয়বার আবারও খেতে চাইবে, কারণ এই পুডিংটা খেতে অনেক বেশি মজাদার। আর এই মালাই পুডিংটাতে আমি 1/4 চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি। এতে করে মালাইয়ের স্বাদটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, এর মধ্যে কিন্তু জেলোর ভাবটা অতটা আসেনি। আপনারা যদি একটু শক্ত বেশি করতে চান তখন 2 চা চামচ পর্যন্ত আগার আগার পাউডার দিতে পারবেন। বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি সবাই অনেক পছন্দ করবে। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।